সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, আজকের বিষয় ওয়ালসেট বাড়ি করে টিন দিবেন নাকি ছাদ ডালাই দিবেন, এর পার্থক্য কতটুকু, খরচ কি আসল বিষয় সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, টিন দিলে কি ক্ষতি হয়। তো এটাকে কিন্তু যে বিল্ডিংটি দেখতেছেন, এই বিল্ডিংটি কিন্তু ওয়ালসেট বাড়ি ছিল, তো এটাতে কিন্তু ভিকল ফাউন্ডেশন যেটাকে বলা হয়, তো একটাতে কিন্তু এই টিন দেওয়ারই কথা ছিল, সেজন্য নিচে কিন্তু গ্রেড বিম দেওয়া হয়েছে এবং লিনটিন দেওয়া হয়েছে, যাতে করে ভবিষ্যতে চিন্তা ভাবনা করলে যাতে ছাদ দিতে পারে, সেজন্য এটাকে এভাবে করা হয়েছে। নিচে বিম দেওয়া হয়েছে এবং উপরে লিনটিন পুরোটাই দেওয়া হয়েছে। তো এক প্রকার এটাকে বুঝে দেওয়া হলো যে টিন দিলে কি ক্ষতি এবং খরচ কতটুকু কম বেশি হয়। তো একটি হিসাব মিলিয়ে দেখা গেছে, এখানে যদি 20 ফিট বাই 15 ফিট এই রুমটিতে যদি অ্যাঙ্গেল দিয়ে টিন লাগানো হয় ভালো করে, তাহলে মোটামুটি 50,000 টাকা খরচ পড়ে, আর যদি ছাদের ডালাই দেওয়া হয় তাহলে 75,000 টাকা খরচ হয়, তাহলে ডিফারেন্স পাওয়া গেল মাত্র 25,000 টাকা। তো 25,000 টাকা বেশি লাগার কারণ বেশি লাগবে যদি ছাদে ডালাই দেওয়া হয়। তো এটা গেল এই লাভটি। আর দ্বিতীয় লাভটি হচ্ছে আপনার, যেটি যেমনটি মনে করেন, এখানে যদি আপনি আজকে কিন্তু ছাদ ডালের কাজ চলতেছে, সে বিষয়টি আপনাদের দেখাচ্ছি। তো যদি টিন দেওয়া হতো তাহলে কিন্তু টিনের যেই খরচটি, আর অ্যাঙ্গেল দেওয়ার পর সাইডে দিয়ে তিনটা সাইডে দিয়ে আপনার টিনের ওপর ইট গাঁথতে হয়, যদি যেটাকে মণ্ডলী বলা হয়, উপরে 4টা করে ইট গাঁথা হয় টিনের ওপরে। যদি আমার কথাটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জেনে নেবেন। তো 3টা করে ইট যখন গাঁথা হয় বা 4টা করে, তখন সাইডের টিনগুলো খেয়ে ফেলে সিমেন্টে, তখন এক সময় দেখা গেছে এখানে ডিগ করে পানি নিচে চুয়াতে পারে, রুমের সমস্যা হতে পারে। আবার দেখা গেছে অনেক সময় আপনাদের মাঝখানে একটু ডাউন হয়ে পানি পড়তে পারে বৃষ্টি আসলে। আরেকটি বিষয় হচ্ছে, যদি খোলা জায়গায় থাকে তাহলে কিন্তু জ্বর বৃষ্টি বাতাসে অনেক সময় চাল উড়িয়ে নিয়ে যায়। তো খরচ আপনার 25,000 টাকা বেশি হলো, সেজন্য ছাদ দেওয়াটাই সবচেয়ে ভালো। আরেকটি বিষয়, যে বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই যাতে বুঝতে পারে, কেউ যাতে এরকম ক্ষতির সম্মুখীন না হয়। যদি সম্ভব হয় তাহলে এভাবে না করে, আমি বিশেষভাবে অনুরোধ করব, এভাবে কাজে না করে প্রয়োজনে শুধু 12 মিলি রড দিয়ে আপনি এই রুমটি করতে 4টি পিলার করলেই চলত, অথবা জোর গেলে 6টি কলম লাগতো, তো 6টি কলম করলে কিন্তু সেটি হয়ে যেত। তাহলে আপনি বিল্ডিংটি অনেকটা হেভি হতো, প্রয়োজনে 2 তলা পর্যন্ত করা সম্ভব হতো। তো যাই হোক, অবশ্যই এইভাবে কাজে না করে কলম দিয়ে পিলার দিয়ে কাজ করে নেবেন, ইঞ্জিনিয়ারের কাছে বুঝে নেবেন। আর এখানে যে ডালাইটি হচ্ছে, এখানে কিন্তু 4 ইঞ্চি ডালাই হতে যাচ্ছে, তো 4 ইঞ্চি ডালাই দেওয়া হইতেছে এই ছাদটিতে। তো এইভাবে করতে গিয়ে আপনার খরচটা বেড়ে গেল মোটামুটি 25,000 টাকা। তাহলে আপনারই চিন্তা করুন কোনটা করবেন, তবে বিশেষভাবে অবশ্যই অনুরোধ রইল কলম দিয়ে কাজ করবেন, পিলার দিয়ে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।